আসসালামু আলাইকুম, সাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কনসিল ওয়্যারিংয়ে সুইচ কানেকশন দিতে হয়। এজন্য আমি একটি সুইচ নিয়ে নিছি, আর এখানে একটি ব্যাকার থেকে একটি লাইন আসছে, অর্থাৎ মেন লাইনে একটি আসছে, আর একটি হলো যে এখানে ফ্যান অথবা লাইট, আমি এখানে লাইটের কানেকশন দিব। আর এখান থেকে লাইটের থেকে একটি ফেজ তার নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এটা হলো লাইট থেকে আসছে লাইনটি, আর নিউট্রাল কমন করে দেওয়া হয়েছে। আর এই লাইনটি হচ্ছে মেন লাইন, যেখানে সুইচের এক প্রান্ত লাগবে, লক্ষ্য করুন। ভিউয়ার্স, এখানে লাইন যে লাইনটি ব্যাকার থেকে যে লাইনটি আসছে ওখানে এল লেখা আছে, অর্থাৎ ওই জায়গায় লাগবে মেন লাইন থেকে যে তারটি এল, লাইনটি লাগবে ওই জায়গায়। আর এখান থেকে কমন করে লাইটে অথবা ফ্যানে, আমি এখানে লাইটে কানেকশন দিব, এখান থেকে কমন করে আমি লাইটে লাইনটি দিয়ে দিব সুইচের। তাহলে আমি কমন করি, দেখা যাক ব্রেকার থেকে যে লাইনটি আসছে, অর্থাৎ যে মেইন লাইনটি আসছে, আমি সুইচের এল প্রান্তে সংযোগ দিছি। দেখেন সুইচের এল প্রান্তে সংযোগ দিছি যে লাইনটি ব্রেকার থেকে আসছে ওই লাইনটি। আর এখন যে লাইনটি লাইটে চলে যাবে আমি কমন প্রান্তে সংযোগ দিব, দেখেন কমন প্রান্তে সংযোগ দিব এই লাইনটি। ভিউয়ার্স, আমার কানেকশন করা কমপ্লিট। এখন আমি স্ক্রু দিয়ে এটা আটকে দিব। অবশ্যই কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে লাইন না হয়ে থাকে, এই জন্য টেস্টার দিয়ে চেক করে নেবেন বারবার। এখন আমি টাইট দিয়ে দিব। টাইট দিয়ে দিলে এটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, আমার টাইট দেওয়া কমপ্লিট। এখন আমি ঢাকনা লাগিয়ে নিব। ভিউয়ার্স, সুইচ কানেকশন হয়ে গেছে। এখানে একটি রেগুলেটর অথবা অন্য কিছু এখানে জয়েন হবে, টু পিন প্লাগ। এভাবে মূলত ভিউয়ার্স সুইচ কানেকশন দিতে হয়। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।